মহাত্মা গান্ধী তিরোধন দিবস উপলক্ষে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে ফল বিতরণ করা হলো। ডিজাইনার, বুটিক, জুয়েলারি, ঘর সাজানোর জিনিস, খাওয়া দাওয়া সহ নানা আকর্ষণীয় সামগ্রীর সম্ভার নিয়ে ভেন্টেজ ফেয়ারের নিবেদনে এই প্রথম স্বাস্থ্যবিধি মেনে ব্যারাকপুর আনন্দপুরি প্রগতির সঙ্গে 5, 6 ও 7 ফেব্রুয়ারি প্রথমাতে আপনাদের আসা চাই। মনে রাখবেন, না আসলে কিন্তু মিস করে যাবেন। জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসকে শহীদ দিবস হিসাবে পালন করা হয়। সেই দিনটিকে স্মরণ করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে 300 রোগীর মধ্যে ফল বিতরণ করলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার। তার সাথে উপস্থিত ছিলেন অন্যান্য যুব তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ ও অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীরা। আমাদের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর আজকে প্রয়াণ দিবস, এই দিনটিকে আমরা শহীদ দিবস হিসাবে পালন করি। প্রতি বছরের মতন এবছরও রোগীদের মধ্যে, হাসপাতালের রোগীদের মধ্যে কিছু ফল বিতরণের মাধ্যমে আমরা তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। তার সাথে সাথে উনি যে আদর্শটা আমাদের মধ্যে দিয়ে গেছেন, যে আদর্শটা মহাত্মা গান্ধী দেখিয়ে দিয়ে গেছেন, অহিংসা, সত্য, যে আদর্শটা দিয়ে গেছেন, সেই আদর্শটা যাতে জীবিত থাকে তার জন্যে ঈশ্বর ও আল্লাহর কাছে প্রার্থনাও করি। আনুমানিক 300 রোগের মতো রোগী এখন ভারতবর্ষে। দুটো আদর্শ হচ্ছে, একটা আদর্শ হচ্ছে মহাত্মা গান্ধীর আদর্শ, আর একটা আদর্শ হচ্ছে নাথুরাম গডসের আদর্শ। আমরা মহাত্মা গান্ধীর আদর্শ অনুপ্রাণিত হয়ে রাজনীতি করি, আর যারা নাথুরাম গডসের আদর্শকে সামনে নিয়ে রাজনীতি করে তার নাম হচ্ছে বিজেপি পার্টি। আমাদের মধ্যে অনেক লোকেরাই বিজেপিতে যাচ্ছেন, এতদিন তারা গান্ধীজিকে মালা পরিয়েছেন, তাই আপনারা তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা কি এখন নাথুরাম গডসে জিন্দাবাদ বলবে? আমরা দেশ ভক্ত কি নয় আমাদেরকে প্রশ্ন করা হয়। আমরা মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করি, তারকে পুজো করি, তাকে আমাদের নিজেদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করি। আর যারা নাথুরাম গডসের নামে জিন্দাবাদ বলে তারা কি দেশভক্ত? যদি তারা দেশভক্ত হয় তাহলে আমাদের ওরকম দেশভক্ত হতে হবে না। আকাশ